হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দীর্ঘ অপেক্ষা করার পর আবার বেঙ্গল পুলিশ রিক্রুমেন্ট বোর্ডের তরফ থেকে ডাব্লু পদে নিয়োগ হচ্ছে তা নোটিশটি পাবলিশ হয়েছে আজকে তো চলো নোটিফিকেশানে কী কী বলা হয়েছে সেদিকে যাওয়া যাক তা তোমাদের চলে আসতে প্রথম বেঙ্গল পুলিশ রিক্রুমেন্ট বোর্ডের ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর তোমাদের যে দেখতে পাচ্ছ রিকুমেন্ট এই রিকুমেন্টে ক্লিক করার পর তোমরা তার নিচে দেখবে আরেকটি রিকুমেন্ট বলে অপশান আছে এখানে ক্লিক করে নেবে ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ছয় তিন দু হাজার চব্বিশ তারিখে রিকুমেন্ট অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর তোমাদের এসআই পদে নিয়োগ করা হচ্ছে সাব ইন্সপেক্টর পদে দু এখানে তোমরা গেট ডিটেলসে ক্লিক করবে গেট ডিটেলসে ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ছয় তিন দু সালে নোটিশটি পাবলিশ হয়েছে তো নোটিশে কী কী বলা হয়েছে চলো সেদিকে যা যাক ইনফরমেশন অব দ্য অ্যাপ্লিকেশান তো চলো নোটিশটি আমরা দেখে নিই নোটিসে কী কী বলা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ রিকুমেন্ট বোর্ডের তরফ থেকে রিকুমেন্ড করা হচ্ছে সাব ইন্সপেক্টর পদে পোস্টের নাম সাব ইন্সপেক্টর অরপে এসআই বলে সবাই বিবেচনা করে দ্বিতীয় তোমাদের এখান যে স্যালারি লেভেল নাম্বার তিন নম্বরে আছে নাম্বার অফ ভ্যাকান্সি ভ্যাকান্সি কতগুলো আছে চলো সেদিকে যাগা যাক এদিকে টোটালে সাতটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সরি ছটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এখানে টোটাল ভ্যাকান্সি আছে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একশো সরি ছেলেদের ক্ষেত্রে একশো চৌষট্টি মেয়েদের ক্ষেত্রে একশো এবং আর্ম ব্রাঞ্চের জন্য দুশোটি টোটাল চারশো চৌষট্টিটি ভ্যাকান্সির কথা বলা হয়েছে এখানে তো কি কী লাগবে চলো আরও সেদিকে যাওয়া যাক তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তো চলো সেদিকে নিচের দিকে যাওয়া যাক কী কী বলা হয়েছে পুরো ডিটেলসে কী কী আছে সেদিকে তোমাদের বলে দিচ্ছি চার নম্বর এলিজিবিলিটি প্রত্যেকে ভারতীয় নাগরিক হতে হবে ভারতের বাসিন্দা না হলে কিন্তু তোমরা এই ফর্মটা আবেদন করতে পারবে না বয়স বলা হয়েছে কুড়ি বছর থেকে তিরিশ বছরের মধ্যে তোমাদের এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বলা হয়েছে এবং এসসি এস যে পাঁচ বছরে ছাড় পেত এবং আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস মানে যারা ওবিসি তারা এখানে তিন বছরে ছাড়ের কথা বলা হয়েছে তো চলো এখানে তোমাদের যে আরেকটি নোটিফিকেশান তোমাদের এখানে ডেট অফ বার্থ মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের এখানে ধরা হবে জন্ম তারিখ এখানে তোমাদের সি অপশানে বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান প্রত্যেককে ব্যাচেলার ডিগ্রি হতে হবে অন্তত অন্যত প্রত্যেককে গ্র্যাজুয়েশান হতে হবে গ্র্যাজুয়েশান হলে কিন্তু এখানে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে না প্রত্যেককে গ্র্যাজুয়েশান হতে হবে নাহলে কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে না এবং চারে আছে ডি এখানে তোমাদেরকে প্রত্যেকে বাংলা বলতে হবে এবং বাংলা লিখতে জানতে হবে এটাই হচ্ছে মাস্ট এবং যারা দার্জিলিং এবং কালিম্পং আছে তাদের ভাষা জানলেও যথেষ্ট চলো নাম্বার ই অপশানে এখানে তোমাদের যেটা বলা হয়েছে তোমাদের এখানে ফিজিক্যালি যে হাইট ওয়েটের কথা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে মেল সাব ইন্সপেক্টর পদে তোমাদের ছেলেদের ক্ষেত্রে হাইট লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার বুক মিনিমাম থাকতে হবে তোমাদের উনআশি এবং ফুলিয়ে পাঁচ এবং ওয়েট লাগবে তোমাদের ছাপ্পান্ন কেজি ম্যাক্সিমাম এবং গোর্খা রাজবংশী তাদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে ছিয়াত্তর সেন্টিমিটার বুক লাগবে এবং বাহান্ন কেজি ওয়েট লাগবে এবং পাঁচ তোমাদের বুক ফুলাতেই হবে এবং এটাও সেম তাই সাব ইন্সপেক্টর পদে পুলিশের জন্য আর্ম ব্র্যাচের ক্ষেত্রে তোমাদের একশো তিয়াত্তর সেন্টিমিটার এবং হাইট লাগবে একশো তিয়াত্তর এবং একশো তেষট্টি এবং ওয়েট লাগবে বাহান্ন ষাট এবং চুয়ান্ন মেয়েদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার হাইট এবং একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট গোর্খা রাজবংশী একশো পঞ্চান্ন এবং ওয়েট আটচল্লিশ এবং পঁয়তাল্লিশ এবং যারা থার্ড জেনারেশান আছে তাদের ক্ষেত্রে তোমাদের এই সমস্ত হাইটগুলো লাগবে এখানে এটাই বলা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ অনেকস্কিন তোমাদের সামনে যেগুলো একশো বাষট্টি সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে এবং থার্ড জেনারেশান সরি এখানে বলা হয়েছে এগুলো প্রসেস তো তোমাদের পুরো তোমাদের এই ওয়েটগুলো দেখতে পাচ্ছ একান্ন সাতচল্লিশ চুয়ান্ন পঞ্চাশ এগুলি লাগবে তোমাদের ওয়েটে ফিজিক্যালি টেস্ট ফিজিক্যালি টেস্ট বলতে গেলে তোমাদের এখানে ছেলেদের ক্ষেত্রে আটশো মিটার রান হবে তিন মিনিটে কভার করতে হবে এবং মেয়েদের রান চারশো মিটার দু মিনিটে কভার করতে হবে এবং থার্ড জেনারেশান যে ক্যান্ডিডেটগুলো আছে তাদের চারশো মিটার রান এক মিনিট চল্লিশ সেকেন্ডে তাদেরকে কভার করতে হবে এই ছিল ফিজিক্যালি পিইটির জন্য যে ব্যাচ পুরোটা চলো এখানে সেরকম কিছু নেই তো তারপরে তোমাদের এখানে যে অপশানে তোমাদের ফ্লি এক্সাম হবে প্রি এক্সাম হবে তোমাদের ফুল মার্ক টোটালে দুশো নম্বরে থাকবে টোটালে তোমাদের দুশো নম্বরের ফুল মার্ক আছে তোমরা অনেক দেখতে পাচ্ছ তোমাদের একশোটা কোশ্চেন থাকবে প্রত্যেকের কোশ্চেন করে দু নম্বর করে থাকবে প্রত্যেকের কোশ্চেন দু নম্বর করে থাকবে এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সময় থাকবে নব্বই মিনিট এবং ও এমআর সিটের মাধ্যমে পরীক্ষা হবে এবং ইংলিশ এবং বাংলার মধ্যে তোমাদের পরীক্ষা হবে এবং নেগেটিভ মার্ক থাকবে তোমরা একটি যদি চারটি ভুল করলে তোমাদের এক নম্বর কাটা যাবে নেগেটিভ মার্কে চারটি ভুল করলে এক নম্বর কাটা যাবে তারপরে তোমাদের পিএমটি এগুলো হবে তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্টগুলো হবে ফিজিক্যাল টেস্ট হওয়ার পর তো এখানে ফাইনালি কম্বাইন্ড যে এক্সাম এক্সাম ফাইনাল যে এক্সাম সেইটি হবে দুশো নম্বরের ফাইনাল এক্সাম তার জন্য তোমাদের চারটি পেপার থাকবে পেপার ওয়ানে জেনারেল স্ট্র্যাটেজি মানে এখানে তোমাদের থাকবে একশো নম্বর তার মধ্যে পঞ্চাশ নম্বর থাকবে জেনারেল স্টাডি এবং পঁচিশ নম্বর থাকবে লোকাল অ্যারাথমেটিক রিজনিং এবং তোমাদের টোটাল দু ঘন্টা সময় পাবে অপশান বি তোমাদের সেকেন্ড পেপার থাকবে ইংলিশ পঞ্চাশ মার্কে থাকবে এক ঘন্টা সময় পাবে এবং থার্ড পেপার তোমরা যেটা পাবে সেটা বাংলা হিন্দি উর্দু নেপালি পঞ্চাশ মার্কে থাকবে টোটাল এক ঘন্টার সময় পাবে টোটাল তোমাদের দুশো নম্বরের পরীক্ষা হবে ফাইনাল তার তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে তোমাদের তিরিশ নম্বর এখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট করা যাবে তারপরে চলো এখানে সেরকম কিছু নেই এদিকে নিচের দিকে যাওয়া যাক সেরকম দেখতে পাচ্ছি না অপশান চুজ অফ দ্য সাত নম্বরে দেখতে পাচ্ছি তোমাদের সিলেবাস ফর দ্য এক্সামিনেশান তোমাদের যে সিলেবাস অব দ্য এক্সামিনেশান যে সিলেবাসগুলো হবে সেটি তোমাদের ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার ফাইনাল কম্পিউটার যে বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের জেনারেল স্ট্র্যাটেজি জেনারেল নলেজ তোমার থাকবে নোকাল অ্যারাথমেটিক রিজনিং থাকবে এবং ম্যাথামেটিক তোমাদের এখানেও থাকবে এবং প্রত্যেকটি মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের তোমাদের কোশ্চেনগুলো হবে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি ঠিক একইভাবে এখানে কথা উল্লেখ করা হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এবং ভালো করে দেখে বুঝে কিন্তু ফর্ম ফিল আপটি করবে নাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে সমস্যা হতে পারে তারপরে এখানে যে হাউ টু অ্যাপ্লাই তোমরা অ্যাপ্লাই করবে কি করে এবং কবে থেকে তোমাদের অ্যাপ্লাই করা যাবে সেই প্রসেসটা এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে নয় আগামী নয় তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং আগামী আগামী মাসের সাত তারিখ মানছে ওট সেভেন এপ্রিল তোমাদের ফর্ম ফিলাপ শেষ হবে এবং সম্পূর্ণ একটি অনলাইন প্রসেস যারা অনলাইনে ভালো করে ফর্ম ফিল আপ করতে পারে তাদের কাছে গিয়ে ফর্ম ফিল করবে এবং যদি না পারো তাহলে আমাকেও এসএমএস করবে আমি তোমাদের ফর্ম ফিল আপটি করে দেবো এখানে তোমাদের যে ফিজের কথা বলা হয়েছে তোমাদের জেনারেল ক্যাটাগরির জন্য দুশো সত্তর টাকা জেনারেল অফিসের জন্য দুশো সত্তর টাকা এবং এস সি জন্য কুড়ি টাকা করে প্রসেস কাটবে এবং হাউ টু অ্যাপ্লাই কী করে অ্যাপ্লাই করবে তোমরা এই দুটো সাইডের মাধ্যমে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এবং আদার যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই সম্বন্ধে করলে কিছু টাকা ধার্য করা হয়েছে পাঁচ টাকা দু টাকা এরকম ধার্য করা হয়েছে যেটা এক্সট্রা চার্জ কাটবে এবং ফটো সাইজ এবং সিগনেচার সাইজগুলো ম্যাক্সিমাম তোমরা ভালো করে দেখে নেবে নাহলে কিন্তু এখানে ম্যাক্সিমামই ভুল হয়ে যায় অনেকের ফটো নিতে চায় না অনেকের সিগনেচার নিতে চায় না এগুলো বিভ্রান্ত সমস্যার মধ্যে পড়তে হয় এবং সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর তোমরা নিচে যদি কোনো কোনো কিছু সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা নিচে দেওয়া ইমেল আইডি এবং হেল্পলাইন নম্বরে ফোন করে তোমরা সমস্যাটির সমাধান করতে পারবে তো নিচে তাও দেখতে পাচ্ছ সত্তর চুয়াল্লিশ দশ তিরানব্বই ছেচল্লিশ এই নম্বর হেল্প করে তোমরা ফোন করতে পারবে এই ছিল আজকের পুরো প্রসেস ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশন অন করবেন এরকম লেটেস্ট লেটেস্ট নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলকে ফলো দেখবেন জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করছি পরের ভিডিওতে দেখা হবে ওকে বাই